সবার জীবনেই থাকে কিছু না কিছু ব্যর্থতা। সেই ব্যর্থতাকে জীবন থেকে দূর করার কিছু সহজ উপায় আছে, কি সেই উপায়গুলো আসুন জেনে নেই। সফল হতে হলে কেন আগে ব্যর্থ হতে হয়, সফল হতে হলে কেন আগে ব্যর্থ হতে হয়, ব্যর্থতা কিভাবে সফলতায় ভূমিকা রাখে, ব্যর্থ মানে ফেইল, ফেইলের বিশ্লেষণ হলো এফ তে ফার্স্ট, এ অ্যাটেম্পট, আই ইন, এল লার্নিং। ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং অর্থাৎ শিক্ষার প্রথম চেষ্টাই হলো ব্যর্থ হওয়া। ব্যর্থতা কিন্তু কখনো আপনার সামর্থ্য কিংবা সক্ষমতার পরিচয় জানে না, সে আপনাকে কোনোভাবেই ব্যাখ্যা করতে পারে না। সফলতাই যেমন শেষ কথা নয়, ব্যর্থতাও তেমনি আপনার ভাগ্যের নিয়ন্ত্রক নয়। ব্যর্থ হয়েছেন বলে আপনার সব কিছু শেষ হয়ে যায়নি, আপনি 9 বার ব্যর্থ হয়েছেন কেবল 10 বার সফল হবার জন্য। প্রতিটি ব্যর্থতা আপনাকে কিছু না কিছু উপহার দিয়ে যাবে। আপনাকে সাফল্যের পথে কিভাবে এগুতে হবে, কেমন করে এগুতে হবে, তার একটা সংকেত সবসময় আপনাকে জানিয়ে দেবে সেই ব্যর্থতা। ব্যর্থতা নিয়ে বেশি চিন্তা করার কিছু নেই, বরং ভাবুন যে আগের বার ঠিকভাবে চেষ্টা না করায় কি সুযোগটাই না আপনি মিস করে ফেলেছেন। ব্যর্থতা থেকে শিখুন, নতুন করে জন্ম নিন, বেড়ে উঠুন নতুন উদ্যমে। ব্যর্থতাই সেই পথ যেটা আপনাকে নতুন করে আগের চেয়েও বিচক্ষণভাবে সামনের দিকে পরিচালনা করে এগিয়ে নিয়ে যাবে সাফল্যের পথে। সফল হতে গেলে আপনাকে অবশ্যই ব্যর্থতার তিক্ত স্বাদ থেকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। যত কঠিনভাবে আপনি ব্যর্থ হবেন, ততই শক্তিশালী হয়ে আপনি ফিরে আসবেন। চেষ্টা করুন, ব্যর্থ হন, আবার চেষ্টা করুন, আবার ব্যর্থ হন, কিন্তু তখনই প্রকৃত অর্থে আপনি চূড়ান্তভাবে ব্যর্থ হবেন যখন আপনি হতাশ হয়ে চেষ্টা করা একেবারেই ছেড়ে দেবেন। আর যারা হতাশ না হয়ে আবার নতুন উদ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাবে, তারাই কেবল সফল হবেন। আর তাদের সফলতার গল্পগুলোই একসময় আমরা ইতিহাস মনে করে পড়ে থাকি। ব্যর্থতা এমন কোনো শক্তিধর ব্যক্তি নয় যে আপনাকে আপনার পথ থেকে লাথি দিয়ে ছিটকে ফেলে দেবে, আপনি আর উঠে দাঁড়াতে পারবেন না। ব্যর্থতা শুধুমাত্র আপনাকে সোজা হয়ে দাঁড়ানোতে বাধা দেবে, কিন্তু সেই বাধাটাই অতিক্রম করা শিখতে হবে আপনার নিজেকেই। সফলতা সবসময় ব্যক্তিগতভাবে আপনাকে আলিঙ্গন করবে, আর ব্যর্থতা সবসময় প্রকাশ্যে আপনার গালে চড় দেবে, আপনার বুকে লাথি মারবে, আপনাকে লোক সমাজে ছোট করবে, লোকেরা আপনাকে থুতু ছিটাবে। এটাই তো জীবন, তাই না? আপনি ভালো কিছু অর্জন করতে চাইলে আগে আপনার ব্যর্থতাকে গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে। একটি সফলতা থেকে যা শিখবেন, একটি ব্যর্থতা আপনাকে তার চেয়ে কয়েকগুণ বেশি শিখাবে। একে থামতে দেয়া যাবে না, সর্বশেষ ভুলটি হবে আপনার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। পৃথিবীর বিখ্যাত ধনী মাইক্রোসফটের মালিক বিল গেটস বলেছেন, আমি পরীক্ষায় কয়েক বিষয়ে পাশ করতে পারিনি, কিন্তু আমার বন্ধু সবগুলো বিষয় পাশ করেছে। তখন সে মাইক্রোসফটের ইঞ্জিনিয়ার আর আমি সেই মাইক্রোসফটের মালিক। জয় হওয়ার ক্ষমতা আপনারও আছে, আপনি চাইলে আরও ভালো কিছু করে দেখাতে পারেন। খুব তাড়াতাড়ি ফলাফল চাওয়া মানুষের একটি সহজাত স্বভাব। সফল হওয়ার জন্য অতিরিক্ত তাড়াহুড়া মানুষকে খুব তাড়াতাড়ি ব্যর্থ হতে সাহায্য করে। অনেক মানুষ জীবনে বড় সাফল্যের আশা করে থাকে, তারা নিজেদের জন্য অনেক বড় লক্ষ্য ঠিক করে থাকে, এবং যে কোনো লক্ষ্য পূরণ করা সম্ভব যদি মানুষ ধৈর্য ধরে লেগে থাকে। কিন্তু অতি দ্রুত সেই লক্ষ্য পূরণের আশা করলে খুব সহজেই হতাশ হয়ে পড়তে হয়, কারণ যে কোনো বড় লক্ষ্য পূরণ হতে সময় লাগবে। কেউ যখন অতি দ্রুত সব কিছু পাওয়ার আশা করে কাজে নামে এবং দেখে তার আশা অনুযায়ী সব কিছু দ্রুত হচ্ছে না, এটা অনেক বেশি মানুষের অনুপ্রেরণা একেবারেই নষ্ট করে ফেলে। তখনই সে হতাশ হয়ে হাল ছেড়ে দেয়। আর আগেই বলেছি, হাল ছেড়ে দেওয়াটাই হলো সবচেয়ে বড় ব্যর্থতা।
বড় লক্ষ্য পূরণ করতে হলে আপনার বড় ধৈর্যগুণ থাকতে হবে, আপনাকে ধৈর্য ধরতে শিখতে হবে। বড় লক্ষ্য পূরণের জন্য ধৈর্য ধরে চেষ্টার কোনো বিকল্প নাই। বাংলায় একটা প্রবাদ আছে, সবুরের ফল মিষ্টি হয়। ভিডিওটি এ পর্যন্তই। আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা জানিয়ে অবশ্যই একটি কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, এবং এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিতে বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ।